হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব একটি হেয়ার সেরাম। আপনার মাথা থেকে যদি চুল খুব ঝরে যায়, তা চুল ঝরা বন্ধ করে দেবে, নতুন করে চুল গজিয়ে উঠবে আপনার মাথার ত্বক থেকে, চুলকে খুব দ্রুত লম্বা করে তুলবে এই সেরামটি। এই সেরামটিতে যে সমস্ত উপাদানগুলি আমি ব্যবহার করেছি, এগুলি আপনার রান্নাঘরে খুব সহজেই পেয়ে যাবেন। আপনাকে বেশি জিনিস কেনার জন্য বাইরে যেতেই হবে না, খুব সহজে খুব তাড়াতাড়ি এই সেরামটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখে নিই সেরামটি। সবার প্রথমে একটি পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিতে হবে। আমি এখানে একটি পেঁয়াজ নিয়েছি, ওই পেঁয়াজটির খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর একটি খালি পরিষ্কার পাত্র নিতে হবে, তারপর একটি গ্রেটারের সাহায্যে ওই পেঁয়াজটিকে গ্রেট করে নিচ্ছি। আপনি মিক্সারে দিয়েও পেঁয়াজের রসটা বার করে নিতে পারেন। পেঁয়াজে অনেক যৌগ থাকে যা শুষ্ক ও ক্ষতিগ্রস্ত চুলকে ভালো করতে সাহায্য করে। যদিও পেঁয়াজ সাধারণত তার তীব্র গন্ধের জন্য পরিচিত, কিন্তু চুলের জন্য পেঁয়াজ খুবই উপকারী একটি উপাদান। এখানে পেঁয়াজটি ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। এতে থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি মাইক্রোব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য, যা আপনার চুল বাড়াতে সাহায্য করে। এরপর একটি পরিষ্কার পাত্র নিয়েছি, তাতে পেঁয়াজের রসটি চেপে চেপে বার করে নিয়েছি। আপনি ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন এবং যে কোনো কাপড় দিয়ে চেপে চেপেও নিতে পারেন। আমি হাতে করেই চেপে চেপে রসটি বার করে নিলাম, কারণ গ্রেট করা পেঁয়াজটি এইভাবে হাতে চেপে চেপে নিলেই ভালোভাবে রসটি বার হয়ে যাবে। আপনার মাথার ত্বকে যদি চুলের ঘনত্ব কমে যায়, অর্থাৎ আপনার মাথার চুল যদি খুব পাতলা হয়ে যায়, তাহলে আপনার মাথার ত্বকের রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি করে এই সেরামটি, ফলে আপনার চুল ঘন করতে সাহায্য করবে। আপনার যদি মাথা থেকে চুল অনেক উঠে যায়, তাহলে আগের মতো চুল বাড়িয়ে তুলে ঘন করতে সাহায্য করবে এই উপাদানগুলি। পেঁয়াজের রসটি বার করা হয়ে গেলে এটি পাশে রেখে দিলাম। তারপর পেঁয়াজের রসটি 2 চামচ নিতে হবে একটি পাত্রে। পেঁয়াজের রস এমনি মাথায় দিলেও কাজে লাগে, কিন্তু এর সঙ্গে যে উপাদানগুলি আমি মেশাবো, সেগুলি মেশালে আরও উপকারী হয়ে উঠবে আপনার চুলের জন্য। তারপর 1 চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিলাম। আপনি যে কোনো কেনা অ্যালোভেরা জেল নিতে পারেন। কেনা অ্যালোভেরা জেল বাড়িতে যদি না থাকে, তাহলে আপনার কাছে যদি কাঁচা অ্যালোভেরা জেল থাকে, বাড়িতে গাছ লাগানো থাকলে সেই অ্যালোভেরা নিয়ে ব্যবহার করতে পারেন, তাহলে খুবই ভালো হয় আপনার চুলের জন্য। তারপর 1 চামচ নারকেল তেল নিতে হবে। আপনার চুল যদি কোঁচকা কোঁচকা হয়, তাহলে নারকেল তেল দিলে আপনার চুলটিকে সমান করে তুলতে সাহায্য করবে, অর্থাৎ মসৃণ করে তুলবে আপনার চুলকে। আপনার মাথার ত্বককে ময়েশ্চারাইজ করবে এবং চুলকেও ময়েশ্চারাইজ করবে। এটি লাগালে আপনার চুলের গোড়া থেকে মজবুত করে তুলবে। চুলের গোড়া থেকে মজবুত তো করে তুলবেই, এর সঙ্গে সঙ্গে আপনার চুলকে লম্বা করে তুলবে খুব তাড়াতাড়ি, এবং চুলকে করে তুলবে সিল্কি শাইনি। আমরা সকলেই কালো ঝলমলে চকচকে চুল পেতে চাই। এটি লাগালে আপনার চুল চকচকে হয়ে উঠবে। আপনি এই সিরামটি একবার ব্যবহার করলে এর ফল পাবেন, কিন্তু এটি যদি সপ্তাহে একদিন পরপর ব্যবহার করেন, তাহলে আরও ভালো ফল পাবেন। আপনি এটি অল্প অল্প করে তৈরি করে ব্যবহার করতে পারেন। এছাড়াও এটি যদি আপনি বেশি করে তৈরি করেন, তাহলে ফ্রিজে রেখে দিতে হবে, তারপর ব্যবহার করতে হবে। এটি বেশি করে তৈরি করে বাইরে সাধারণ টেম্পারেচারে রেখে দিলে ভালো থাকবে না, তাই এটি অল্প অল্প করে তৈরি করেই ব্যবহার করবেন, সবথেকে ভালো হবে। এটি আপনি দিনের যে কোনো সময়ই ব্যবহার করতে পারেন। এটি লাগাতে হবে মাথার ত্বকে, অর্থাৎ চুলের গোড়াতে, তারপর চুলের ডগা পর্যন্ত। এটি প্রথমে চুলটি শ্যাম্পু করে শুকিয়ে নেবেন, রাত্রে এই সেরামটি লাগাবেন, পরের দিন সকালে ধুয়ে ফেলবেন।